দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি এটি অনেকের কাছেই পরিচিত। এটাকে এক একজন এক এক নামে জানে। যেমন আমার জামাই বলে আমার শাশুড়ি নাকি আগে বানাতো, ওরা এটাকে ডিমের পুরি বলে, আমি বলি ডিমের বিস্কিট পিঠা। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি 2.5 কাপ পরিমাণ আটা। এর মধ্যে আমি 3/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, 1/4 কাপ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিব। এখন এর মধ্যে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। এখন তেলের সাথে আটা এভাবে খুব ভালো করে মিক্স করে নিব। তেলের সঙ্গে আটা মিক্স হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে ডিম অ্যাড করব। আমি এখানে কোনো পানি ইউজ করছি না, তাই ডিম নিয়েছি 3টা। আপনারা চাইলে ডিমের পরিমাণ কমিয়ে সামান্য পানি ব্যবহার করতে পারেন। যাই হোক, ভালোভাবে মেখে নিচ্ছি, স্টিকি একটা ডো তৈরি হবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই চলবে। দেখুন ডোটা কি পরিমাণ স্টিকি হয়েছে। এখন আমরা এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়ে খামিরটাকে মথে নিব। খুব বেশি মথার দরকার নাই, আমি 2-3 মিনিটের মতো মথে নিয়েছি। এবার খামির থেকে কিছুটা আটা নিয়ে রুটি বেলার পালা, কিছুটা শুকনা আটা নিয়ে রুটিটা বেলে নিব। রুটি বেলা হয়ে গেছে, এটা রেগুলার রুটির থেকে কিছুটা মোটা হবে। আমি এখানে একটা বোতলের কর্ক নিয়েছি, সেটা দিয়ে এভাবে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো কাটারি ইউজ করতে পারেন। আমার শেপেই যে এটা বানাতে হবে এমন কোনো কথা নেই, এটা বিভিন্ন শেপে বানানো যায়। যেমন আমার শাশুড়ি চার কোণা করে বানাতেন। আমি এখানে পেটুক কাপল কিচেনের ইপসাপুর শেপটা ফলো করছি। সবগুলো বিস্কিট পিঠা তৈরি, এখন ভাজার পালা। এর জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের হাঁড়ি নিতে, কারণ যেহেতু ডিমের পিঠা সো তেলে ফেনা হতে থাকবে এবং লাস্টের দিকে ফেনাটা বেশ উপচে উঠতে শুরু করে, তাই বড় হাঁড়ি নিলে তেল উপচে পড়ার ভয়টা আর থাকে না। তেল গরম হয়ে গেছে, এখন আমি প্রথম ব্যাচ ভাজার জন্য ছেড়ে দিই। দেওয়ার পরপরই আস্তে আস্তে নাড়া শুরু করতে হবে, তাছাড়া একদিকে ডিপ কালার হয়ে যাবে আবার অন্যদিকে হবে না, অথবা চুলা বেশি জোরে থাকলে উপরে গাঢ় কালার হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচাই রয়ে যাবে। তাই চুলা মিডিয়াম আঁচে রেখে বারবার নেড়ে চেড়ে ভাজতে হবে। এগুলোকে অনেকদিন পর্যন্ত এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করা যায়, প্রায় মাসখানেক পর্যন্ত এগুলো ভালো থাকে। এই তো গাঢ় ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমরা স্ট্রেইনারের মাধ্যমে তেল থেকে এগুলো তুলে নিই। তুলে টিস্যুর উপরে রাখবো যাতে এক্সট্রা তেলটা টিস্যু শুষে নেয়।
তৈরি হয়ে গেল আমার বিস্কিট পিঠা। বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ ও সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম।